দিও না, তুমি এতদিন ধরে বলছো যে বৌদি আমি তোমার পাশে আছি, বৌদি আমি তোমার পাশে আছি বলেই যাচ্ছে, এটা তুমি কি করছো? এছাড়া তোমার উপায় নেই না, উৎপল ছিল তো এক নম্বরে চোর, উৎপল ছিল এক নম্বরে চোর, এটা জানাই ইয়ে ছিল যে উৎপল ঢালি যখন এখানে আছে এখানে চুরি হবেই হবে। তো প্রিয় বন্ধুরা, কালকে কি তাহলে জঙ্গলমহলে আবার হলুদ জোর দেখা যেতে পারে? তার সম্ভাবনা কি সত্যিকারেই একদম পুরো 90% রয়েছে? তা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পাবলিশড হয়ে যাবে। আর এখন যা পরিস্থিতি, যা পরিবেশ বন্ধুরা, তাতে কিন্তু কুর্মী ঝড়ের যে প্রভাব বা কুর্মী সমাজের অর্থাৎ হলুদ ঝান্ডার যে প্রভাব, জয়গ্রামের যে প্রভাব বন্ধুরা, তাতে কিন্তু একটা জিনিস স্পষ্ট হতে চলেছে যে আগামীকাল রেজাল্টের দিনেই হয়তো আসলটা জানতে পারবে যে হলুদ ঝড়ের পালাবান কতদূর গিয়েছে। বাট এখন আকাশে বাতাসে যেরকম হাওয়া বইছে বন্ধুরা, তাতে কিন্তু একটা জিনিস স্পষ্ট হতে চলেছে যে জঙ্গলমহল কিন্তু আর কোনো জঙ্গলমহলের মানুষ কিন্তু আর কোনো দলের কাছে মাথা নত করছে না। তারা তাদের এটাকে কাজে লাগিয়ে ভোটটা দিয়েছে, নট অনলি ফর ভিক্ষা, সে তার অধিকারকে কাজে লাগিয়ে ভোটটা দিয়েছে। আপনারা ভোটের যে পরিসংখ্যান বলছে, সে পরিসংখ্যান দেখলেই তোমরা বুঝতে পারবে যে জঙ্গলমহলে মানুষজন ঠিক কেমনভাবে ভোট দিয়েছে। যেখানে প্রত্যেকটা বুথে বুথে মাত্র একটা সিভিক পুলিশ ছিল, বেশিরভাগ বুথেই একটা সিভিক পুলিশ আর একটা সেন্ট্রালের মনে হচ্ছে একটা পুলিশ ছিল। আমাদের গ্রামেও 1200 ভোটার বন্ধুরা, 1200 ভোটার, ঠিক আছে, আর একটা মাত্র সিভিক। তো যেখানে এক একটা বুথে মিনিমাম অ্যাটলিস্ট 4 জন করে অন্তত পুলিশ দেওয়া উচিত ছিল, সেখানে কিন্তু জঙ্গলমহলে বেশিরভাগ বুথে কিন্তু দেখা গিয়েছে কি একজন করে সিভিক পুলিশ আর একজন করে এমনি পুলিশ। তাহলে ভেবে দেখো বন্ধুরা, এরকম একটা পরিস্থিতিতেও কিন্তু জঙ্গলমহলে ভোটের প্রভাবটা দেখে যাও, প্রত্যেকটা জায়গাতে প্রায় 70%, এমনকি এই কিছু জায়গাতে 80-90% পর্যন্ত ভোটদান হয়েছে 100%-এর মধ্যে শতাংশের বিচারে জঙ্গলমহলে। তাহলে মানুষজন কি হারে ভোট দিয়েছে, এবং যেখানে প্রশাসনের দিক থেকে কোনো তদারকি নেই যে জনগণ যাতে মানে কি বলবো শান্তি শৃঙ্খলাভাবে ভোটটা দিতে পারে, তার জন্য যে ব্যবস্থা, ন্যূনতমটুকু ব্যবস্থা নেওয়া, অ্যাটলিস্ট যেখানে 1000+ ভোটার আছে সেখানে অ্যাটলিস্ট 2টো সেন্টার করে বা 2টো বুথ করে দেওয়া, সেটা কিন্তু হয়নি বন্ধুরা। আমাদের এখানেও হয়নি, কারণ আমাদের এখানে প্রায় 1200+ ভোটার ছিল একটা বুথেই হয়েছে, এবং সেখানে আবার কি একটা জায়গাতে স্টাম্প মারো মানে প্রচুর লেট হয়েছিল, রাত 10টা পর্যন্ত বেজে গেছিল, কিন্তু তাও বন্ধুরা সবাই ভোটটা দিয়েছে। মানে বুঝতে পারছো তো বন্ধুরা জঙ্গলমহলে কি প্রভাব পড়বে? আর যতদূর আভাস এখন আকাশ বাতাসে বন্ধুরা, তো জঙ্গলমহলে কিন্তু বিশাল একটা বড় পরিবর্তন, মানে একটা আমূল পরিবর্তন আসতে চলেছে, যে পরিবর্তনে হয়তো এমনই পরিবর্তন হবে, হয়তো দেখা গেল যে পুরোপুরি না হলেও মোটামুটি 100%-এর মধ্যে দেখবে যাও 70-80% কিন্তু পুরো হলুদ ঝান্ডায় কিন্তু ভরে গেছে। মিনস এখন কিন্তু দোকানে দোকানেও, বাজার বাজারেও কিন্তু মানে হলুদ আবিরের দাম কিন্তু বাড়তে চলেছে, বৃদ্ধি হতে চলেছে, ঠিক আছে, রেট। আগে যেখানে সবুজ আবিরের জন্য সব লোক ঝাঁপিয়ে পড়তো, লাল আবিরের জন্য ঝাঁপিয়ে পড়তো, এবার কিন্তু সেই জায়গাটাতে কিন্তু ঝাড়গ্রাম বলে শুধু কথা নয়, প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু জঙ্গলমহলের হলুদ আবিরের কিন্তু তার দর কিন্তু বেড়ে চলেছে চড়চড়িয়ে। আর কিছু কিছু জায়গাতে তো বন্ধু এখন থেকে সেলিব্রেশন শুরু হয়ে গেছে যে তারা জিতবেই 100%, যদি না কোনো অঘটন ঘটে থাকে। তো জঙ্গলমহলে আশা করছি বন্ধুরা যে আমূল পরিবর্তনটা আসবে কালকে, সেটা হয়তো তোমরা দেখতেই পাবে, কালকে ওয়েট করে যাও বন্ধুরা। তো এটুকু আমি বলতে পারি বন্ধুরা, 100%-এর মধ্যে 70-80% চান্স আছে জঙ্গলমহলের পরিবর্তন। আর এই যে আমূল পরিবর্তন, এই আমূল পরিবর্তন কিন্তু পশ্চিমবঙ্গবাসীকে একটা নতুন দিগন্তর দেখা দিবে, যেখানে মানুষ কথা বলবে নিজের অধিকার, নিজের হকের দাবি নিয়ে, নট ভিক্ষার ঝুলি বন্ধুরা, ঠিক আছে। আপনি এতদূর পড়াশোনা করছেন কিসের জন্য? আজকে গ্রাজুয়েশন কমপ্লিট করছেন, মাস্টার্স কমপ্লিট করছেন, পিএইচডি করছেন কিসের জন্য করছেন, বা বিটেক করছেন, ইঞ্জিনিয়ারিং করছেন কিসের জন্য করছেন? একটা জবের জন্য না,
যে আমি আমার যা কোয়ালিফিকেশন আছে সেই কোয়ালিফিকেশন অনুযায়ী যেন আমি একটা জব পাই, অ্যাটলিস্ট সুযোগটা যেন পাই। কিন্তু আমার হাতে কি দেখতে পাচ্ছি, আমার ডিগ্রি আছে হাতে, আমার এমএ ডিগ্রি আছে, আমার বিএ ডিগ্রি বিএ ডিগ্রি আছে, বিএসসি আছে, এমএসসি আছে, পিএইচডি আছে, অথচ আমি কাজ করার জায়গাটাই পাচ্ছি নি, কম্পিটিশন করার জায়গাটাই পাচ্ছি নি। এতদিন ধরে এসএসসি রিকোয়ারমেন্ট পুরো বন্ধ রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, প্রাইমারি রিকোয়ারমেন্ট সেই হয়েছে, এখনো রেজাল্ট এখনো মানে টেট সার্টিফিকেট দিয়েছি, কবে ইন্টারভিউ হবে তার কোনো ঠিক নেই। 2014 তো এখনো চলছেই বন্ধুরা, তাহলে ভেবে দেখো বন্ধুরা, এত কিছু প্রবলেম রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। কিন্তু জঙ্গলমহলের মানুষ সমস্ত কথাকে মাথায় রেখে এটাকে কাজে লাগিয়ে এটা দিয়েছে। সো আশা করছি জঙ্গলমহলে আগামী দিনের অগ্রদূত হবে পশ্চিমবঙ্গবাসীর কাছে, এবং জঙ্গলমহলের মানুষ দেখিয়ে দেবে, হয়তো কলকাতার বাবুরা ভাববে যে জঙ্গলমহলের মানুষ মানে কি বলবো বোকা চোদা, কিন্তু না বন্ধুরা, জঙ্গলমহলের মানুষই হচ্ছে আসল মানুষ, যারা যদি চায় তো পরিবর্তন করতেই পারে, ঠিক আছে। এবং সেটা কালকে আপনারা দেখতে পাবেন যে হলুদ ঝোড়ের প্লাবনটা ঠিক কোথায় গিয়ে আসলে পড়ছে, কালকেই তোমরা দেখতে পাবে। একটু আর কিছু কোয়াড করে যাবে বন্ধুরা, কালকেই তোমরা দেখতে পেয়ে যাবে। আর হ্যাঁ, সবচেয়ে আরেকটা খবর বলে দিয়ে থাকি, আমাদের যে সেকেন্ড কমান্ড বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের, তাকে কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে ইডি এবং সিবিআই, তাকে কিন্তু হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট। বন্ধুরা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিল না সুপ্রিম কোর্ট, এবং নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষা কবচ পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিংভি আজকে যথাসাধ্য চেষ্টা করেছিলেন তার রক্ষা কবচ পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ যে আপনারা শুধুমাত্র কন্যাশ্বরী, যুবশ্রী, লক্ষ্মী ভাণ্ডার এগুলো দেখে ভোট দেননি। আপনারা ভোটটা দিয়েছেন কি কি দেখে, যে আগামী দিনে যাতে কোনো যুবক যুবতী, এডুকেটেড যুবক যুবতী যাতে বেকার না থাকে, এবং তারা যাতে এতদূর পড়াশোনা করার পর তারা যাতে একটা ফিউচারে যাতে একটা কাজের সুযোগ পায়, সেই উদ্দেশ্যে যে আপনারা ভোট দিয়েছেন। এবং আপনারা এত রোদ কষ্ট করেও আপনারা যে 80% মতো যত ভোট পড়েছে জঙ্গলমহলে, তার জন্য জঙ্গলমহলের প্রত্যেকটা নাগরিককে আমার তরফ থেকে এবং আমার র্যান্ডম চ্যাটন চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর সবাই সাবস্ক্রাইব করে সাপোর্টটা করো, সাবস্ক্রাইব করে সাপোর্টটা করো বন্ধুরা। চলো ভালো থেকো, আবার পরের প্রতিবেদনে দেখা হচ্ছে। আর হ্যাঁ, এটা শিওর থাকো, কালকে কিন্তু হলুদ ঝড় আসতে চলেছে, রেডি হয়ে যাও।